আমি জয়, আর আমি প্রীত। শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। শুরুতে কিন্তু চোখ রাখবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ কে হলো। দেখো তোমরা সবাই জেনে গেছো ইগোর স্টিমাক নাকি হেড কোচ হলো, কিন্তু কেন হলো, কি জন্য হলো শুনে নাও এবার। কারণ 2012-13 সিজনে কিন্তু ক্রোয়েশিয়া টিমের হেড কোচ ছিল ইগোর স্টিমাক, আর তিনি একজন ক্রোয়েশিয়াবাসী। তিনি যথেষ্ট ভালো ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন, ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন, আর দক্ষ হয়ে অনেক ক্লাবে খেলেছেন, ব্যাড রেকর্ড একদমই নেই। আর সবচেয়েটা ভালো কথা, একটাও কিন্তু তার লাল কার্ড নেই জীবনে, একটা মাত্র ইয়েলো কার্ড আছে। তো দেখা যাক তাকে আনার ফলে কতটা ভালো হয়, কতটা ভালোভাবে ইন্ডিয়ান ন্যাশনাল টিম সুনীল ছেত্রী ওরা খেলতে পারে, আর কতটা ভালো করে কিংস কাপে প্রদর্শন করতে পারে। চলো এবার কিছু জেনে নাও অন্য নিউজ ফুটবল সম্বন্ধে প্রীতমদার কাছ থেকে। এরপর চলে আসছি আমরা ট্রান্সফার নিউজে। ট্রান্সফার নিউজের দিকে তাকালে দেখতে পাবো শিলং লাজংয়ের যে ডিফেন্ডার ছিল আইভান আভেরিও ডোলিং, সে কিন্তু এবার আসতে পারে এফসি গোয়া, অর্থাৎ আইএসএল এর এফসি গোয়ায় আসতে পারে। তো একটা ট্রান্সফার নিউজ শুনে নিলে, এবার শুনে নি কালকে রাতের ফুটবলে কি হলো, কে জিতলো, কে হারলো, কারা ফাইনালে গেল, শুনে নি বিদমদার কাছ দিয়ে পুরোপুরি খেলার খবরটা। কালকে রাতে ইউএফা ইউরোপা লিগের সেমিফাইনাল দুটো ম্যাচ ছিল। ফার্স্ট ম্যাচ বলছি ভ্যালেন্সিয়া আর আর্সেনালের ম্যাচ ছিল। ফুল টাইম স্কোর হচ্ছে ভ্যালেন্সিয়া 2 আর আর্সেনালের 4। যদিও কালকে সেমিফাইনাল লেগ 2 এর ম্যাচ ছিল। অ্যাগ্রিগেট দেখলে দেখা যাবে ফুল 3, ভ্যালেন্সিয়া 3 আর আর্সেনালের 7। ভ্যালেন্সিয়ার হয়ে যে দুটো গোল করেছে সে হচ্ছে কে, গ্যামেইরো, সে একটা গোল করেছে 11 মিনিটে, আরেকটা গোল করেছে 58 মিনিটে। আর আর্সেনালের যে 4টে গোল হয়েছে তার মধ্যে পি আওমিয়াং যে করেছে হ্যাটট্রিক, সে একটা গোল করেছে 17 মিনিটে, একটা গোল করেছে 69 মিনিটে, একটা গোল করেছে 88 মিনিটে। আর আর্সেনালের হয়ে আরেকটা গোল করেছে হচ্ছে এ ল্যাকাসেটে, সে করেছে 50 মিনিটে গোল। যদিও বল পজিশন দেখলে দেখা যাবে ভ্যালেন্সিয়া কিছুটা হলেও এগিয়েছিল, ভ্যালেন্সিয়ার বল পজিশন ছিল 56% আর আর্সেনালের বল পজিশন ছিল 44%। তো নেক্সট চলে যাচ্ছি আরেকখানা যে সেমিফাইনাল খেলা ছিল চেলসি আর এন ট্র্যাক্টের, তাদের ফুল টাইম স্কোর হচ্ছে 1-1 ড্র হয়েছে। এক্সট্রা টাইম খেলার পরেও তাদের ড্রই ছিল, তারপরে পেনাল্টিতে গিয়ে চেলসি 4-3 গোলে জিতেছে। তো তারা অ্যাগ্রিগেট ফুল তো অ্যাগ্রিগেটে 2-2 ছিল, ড্রই ছিল, তারপরে পেনাল্টিতে হলো। তো পেনাল্টিতে চেলসি জেতার পর চেলসি রয়েছে একটা গোল করেছে, তার নাম হচ্ছে আর ল্যাফটাস চেক, সে করেছে 28 মিনিটে গোল। আর এন ট্র্যাক্টে রয়েছে একটা গোল করেছিল, সে হচ্ছে এল চবিক, সে করেছে হচ্ছে 49 মিনিটে। বল পজিশন দেখলে দেখা যাবে চেলসি এন ট্র্যাক্টে থেকে কিছুটা হলে এগিয়েছিল। চেলসির বল পজিশন ছিল 61% আর এন্ট্র্যাক্টের বল পজিশন ছিল 39%। তো এরা দুজনে সেমিফাইনাল থেকে মোটামুটি ফাইনালে উঠে গেল। ইউএফএ ইউরোপা লিগের ফাইনাল হবে হচ্ছে 29th May আর হচ্ছে বিকাল 4:30 থেকে খেলা হবে চেলসি বনাম আর্সেনাল। ম্যাচটা কিন্তু ভালোই হবে যদি আমি চেলসিকে সাপোর্ট করি। তো এরপরে চলে যাচ্ছি এফসি আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2020 কোয়ালিফায়ার্সে। গ্রুপ এফে কে কে আছে, গ্রুপ এফে আছে প্রথমে সৌদি আরব হচ্ছে হোস্ট কান্ট্রি, তারপরে গ্রুপ এফে 4টে টিম আছে, আরেকটা আছে উজবেকিস্তান, এরপরে আছে ইন্ডিয়া আর আছে আফগানিস্তান। শুনে নিলে একটা দারুণ একটা ফুটবল নিউজ কালকের আপডেট আর ফাইনাল কাদের কাদের হচ্ছে, আর এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কতটা সুন্দরভাবে এগোচ্ছে। চলো আজকে এবার শুনে নিই আইপিএলের কথা, আইপিএলের নেক্সট ম্যাচ কার কী খেলছে শুনে নাও প্রীতমদার কাছ থেকে। আজকে কিন্তু রাতে প্লে অফের ম্যাচ আছে 7:30 থেকে, তোমরা সবাই নিশ্চয়ই দেখবে। চেন্নাইয়ের সাথে দিল্লির ম্যাচ আছে, চেন্নাই আর দিল্লির ম্যাচে যে জিতবে সে কিন্তু মুম্বাইয়ের সাথে রোববার ফাইনাল ম্যাচ খেলবে। তো তোমরা কাকে সাপোর্ট করছো? আমি তো দিল্লিকে সাপোর্ট করছি যেহেতু দাদা এখন কোচ আছে। তো আশা করছি অনেকেই দিল্লিকে সাপোর্ট করবে, অনেকে ধোনির জন্য তো চেন্নাইকে অবশ্যই সাপোর্ট করবে। আর হ্যাঁ, ট্রায়াল নিউজটা আসবে কালকে, ট্রায়াল নিউজ চলে এসেছে, ট্রায়াল হবে কিন্তু এবার চেন্নাইতে। তো আমি এরকম বলে দিলাম আর চেন্নাইতে হচ্ছে কারণ একটা, আমি তোমাদের সবাইকে এটাতে বেশি করে যেতে বলবো এই ট্রায়ালটায়, কারণ একটা ইউরোপের একটা বেস্ট ক্লাব আছে ওখানে, খেলতে পারলে ইউরোপের বেস্ট ক্লাবটা তোমাকে নিয়ে চলে যাবে। তো ট্রায়ালটা আসছে সামনে, আমি তার জন্য কালকে আপলোড করবো ট্রায়ালটা। চোখ রাখো আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ডে। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবলের সাথে, সব খেলাও।